আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হলো বাংলাদেশ সেনাবাহিনী প্রধান কেন তার পোশাকে চারটি তারকা চিহ্ন ব্যবহার করে আপনারা অবশ্যই দেখেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ব্যবহৃত ক্যাপ তার পোশাকের যে কলার সেখানে অথবা তার ব্যবহৃত গাড়িতেও চারটি তারকা চিহ্ন ব্যবহৃত হয় কিন্তু কেন এই চারটি তারকা সেনা সেনাপ্রধান ব্যবহার করেন বাংলাদেশ সেনাবাহিনীর সবাই কিন্তু এই তারকা চিহ্ন ব্যবহার করতে পারেন না শুধুমাত্র বাংলাদেশ সেনাবাহিনীর জেনারেল অফিসার অথবা ফ্ল্যাগ অফিসার র্যাঙ্কের সেনা কর্মকর্তারাই শুধুমাত্র এই তারকা চিহ্ন ব্যবহার করতে পারে এই ফ্ল্যাগ অফিসার বা জেনারেল অফিসার বলতে আসলে কি বোঝায় বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল পরবর্তী র্যাঙ্কগুলোকে ফ্ল্যাগ অফিসার বা জেনারেল অফিসার বলা হয় যেমন ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জেনারেল ফিল্ড মার্শাল বা জেনারেল অফ আর্মি এ সকল র্যাঙ্কের সেনা কর্মকর্তারা তাদের পদক্রম অনুসারে তারকা চিহ্ন ব্যবহার করে যেমন ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার সেনা কর্মকর্তা তার পোশাকে অথবা গাড়িতে তিনি মাত্র একটি তারকা চিহ্ন ব্যবহার করতে পারেন মেজর জেনারেল পদমর্যাদার সেনা কর্মকর্তা দুইটি চিহ্ন লেফটেন্যান্ট জেনারেল তিনটি তারকা চিহ্ন জেনারেল বা সেনা প্রধান তিনি তার পোশাক বা গাড়িতে চারটি তারকা চিহ্ন ব্যবহার করতে পারে আর ফিল্ড মার্শাল অথবা জেনারেল অফ দ্য আর্মি তিনি তার গাড়িতে বা পোশাকে তিনি পাঁচটি তারকা চিহ্ন ব্যবহার করতে পারেন বাংলাদেশ সেনাবাহিনীতে কোনো ফিল্ড মার্শাল বা জেনারেল অফ দ্য আর্মি নেই জেনারেলই হলো বাংলাদেশ সেনাবাহিনীর সবথেকে উচ্চ র্যাঙ্ক যিনি হলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান যেমন বাংলাদেশের বর্তমান সেনাবাহিনী প্রধান হলেন জেনারেল ওয়াকারুজ্জামান তার র্যাঙ্ক হল জেনারেল তিনি হলেন সেনাপ্রধান এবং তিনি সর্বোচ্চ চারটি তারকা চিহ্ন ব্যবহার করতে পারবেন